তৃতীয় ধাপে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু নতুন এসএমএস আসা শুরু হয়ে গেছে। যারা নতুন ভোটার হয়েছেন অথবা ছবি তুলেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়েছেন, তো তাদের অনেকেরই এসএমএস আসছে, অনেকেরই এসএমএস আসেনি। তো তাদের এসএমএস আসেনি, তো তাদের কী কারণে এসএমএস আসেনি অথবা কীভাবে আপনাদের ফোনে এসএমএস আসবে অথবা কত তারিখ নাগাদ আপনাদের ফোনে এসএমএস চলে আসতে পারে, তো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট থেকে, এখানে আগে একটি প্রসেস ছিল, সেটা কিন্তু আপনি আপনার ফর্ম নাম্বার আর জন্ম তারিখ দিয়ে আপনি 105 নম্বরে যদি একটি এসএমএস করতেন তাহলে কিন্তু ফিরতি এসএমএসে তারা আপনাকে আপনাদের এনআইড কার্ডের নাম্বারটা পাঠিয়ে দিত। কিন্তু এখন বর্তমান সময়ে এই নিয়মটা কাজ করতেছে না। তো এখন বর্তমানে তৃতীয় ধাপে আপনাদের এসএমএস দেওয়ার সিস্টেমটা চালু হয়ে গেছে। তো অনেকেরই প্রথম পর্যায়ে এসএমএস চলে আসছে, যারা ভোটার হয়েছিল তাদের মানে ছবি ওঠার এক মাস অথবা দেড় মাসের মধ্যে কিন্তু ছবি মানে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য এসএমএস চলে আসছিলো। তো অনেকেরটা হচ্ছে দুই তিন মাস পর আসছে, দুই তিন মাস। তো এখন কিন্তু তৃতীয় ধাপে আবার এসএমএস দেওয়া শুরু হয়েছে। এটা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের এসএমএসটা চলে আসছে। তো অনেকেই কিন্তু ডাউনলোড করতে পারতেছিল না এবং কেউ অনেকের এসএমএস আসা শুরু হয়ে গেছে। তো পর্যায়ক্রমে আপনাদের যাদের এসএমএস আসেনি তো তাদের কিন্তু অবশ্যই, যাদের 18 বছর হয়ে গেছে তাদের এসএমএসগুলো আগে আসবে, দেন আপনারা আর সবার এসএমএসই কিন্তু চলে আসবে। তার সবাই সবাই কিন্তু আপনার অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো নির্দিষ্টকৃত তারিখ তারা উল্লেখ করেছে, তো সেই তারিখগুলো আমি দেখিয়ে দিব যে কত তারিখে যাদের বয়স 18 হয়ে গেছে তারা শুধুমাত্র এসএমএস পাবে আর কত তারিখে সবাই এসএমএস পেতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এনআইডি কারেকশন হেল্প সেন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফেসবুক পেজে থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। তো এখান থেকেও জানতে পেরেছি যে যাদের এখনও পর্যন্ত এসএমএস আসেনি তারা কিন্তু এসএমএসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যাদের এখনও পর্যন্ত আপনারা বলতেছেন যে আপনাদের এনআইডি নাম্বার মনে নেই, ফর্ম নাম্বারও মনে নেই, তো তারা কীভাবে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন, যাদের ফর্ম নাম্বার মনে নেই তো তারা কীভাবে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারেন, তো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড হয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আর কীভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা জানতে পারবেন অথবা আপনাদের এনআইডি কার্ডটা কীভাবে ডাউনলোড করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার থাকবে সেটা ব্যবহার করে, তো এই ভিডিওটা কিন্তু কালকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। দেন আমরা চলে যাব এনআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অথবা ইলেকশন কমিশনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসবো। তো এইখানে দেখতে পাচ্ছেন এই খসড়ার নীতিটা কিন্তু অনেকেই পড়েছেন অলরেডি। তো এইখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে 22 ডিসেম্বর থেকে আপনাদের যে এনআইডি কার্ডের তথ্যগুলো থাকবে সেগুলো কিন্তু এন্ট্রি করা হবে সার্ভারে। তো 22 ডিসেম্বরের আগে থেকে কিন্তু অনেকের তথ্য এন্ট্রি করা শুরু হয়ে গেছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসএমএস পেয়ে যাচ্ছে। এবং কি যারা এখনও পর্যন্ত পায়নি তারা কিন্তু অবশ্যই 28 তারিখের আগে আপনাদের সিমে এসএমএস চলে আসবে। আর আপনাদের যদি এসএমএস না আসে তাহলে কিন্তু 2 তারিখে আপনারা তখন যে খসড়া ভোটার তালিকাটা প্রকাশ করবে তখন আপনাদের উপজেলায় গিয়ে সেই তালিকাটা দেখে দেন আপনাদের এনআইডি কার্ডটা মানে এনআইডি কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন। তখন কিন্তু ওই এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই কালকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের খুশি করবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।